বর্ধমান হাওড়া শাখায় 10 দিন পর্যন্ত বন্ধ থাকবে বেশ কিছু লোকাল ট্রেন, এমনই বিজ্ঞপ্তি জারি করল পূর্ব রেল ডিভিশন। পূর্ব রেলের বর্ধমান ডিভিশনের ম্যানেজার স্বপন কুমার ভট্টাচার্য জানান, বারুইপাড়া চন্দনপুর চতুর্থ লাইনে কাজ চলবে। এর ফলে 18 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত 10 দিন বর্ধমান হাওড়া কর্লাইন শাখায় 14টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। বারুইপাড়া চন্দনপুর সেকশনে 4th লাইন কমিশনিং হবে, এর জন্য আপনার এনআই ওয়ার্ক হবে। তার জন্য মেল এক্সপ্রেস কোনো ক্যান্সেল হবে না, 18 থেকে 27 তারিখ পর্যন্ত কাজ চলবে, কোনো মেল এক্সপ্রেস ক্যান্সেল হবে না। মেল এক্সপ্রেস কয়েকটি কর্ডলাইন ডানকুনির পরিবর্তে ব্যান্ডেল হয়ে যাবে, কিছু কর্ডলাইন লোকাল বাতিল থাকবে। বর্ধমান থেকে আপে ডাউনে 7 জোড়া কর্ডলাইন লোকাল বাতিল থাকবে। তার জন্য কি স্পেশাল কিছু ট্রেন করা হচ্ছে? না, এই ট্রেন তো চালানো যা অসুবিধা বলেই ট্রেন বাতিল করা হয়েছে, স্পেশাল ট্রেন কিছু দেওয়া হবে না। এই 7 জোড়া লোকাল আপে ডাউনে বর্ধমান থেকে বাতিল থাকবে, বর্ধমান থেকে হাওড়া। যদিও মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়নি, এক্সপ্রেস ট্রেনগুলির গতিপথ পাল্টানো হয়েছে। যে সমস্ত এক্সপ্রেস ট্রেন কর্লাইন ডানকুনি দিয়ে যাতায়াত করত, তাদেরকে মেন লাইন ব্যান্ডেল দিয়ে যাতায়াত করানো হবে। 10 দিন লোকাল ট্রেন বন্ধ থাকার কারণে নিত্যযাত্রীদের সমস্যায় পড়তে হবে। বিরাট অসুবিধার মধ্যে পড়া যাবে, কারণ যদি ট্রেন বন্ধ হয়ে যায় আমাদের তো নিত্যযাত্রী যারা তাদের তো বিরাট অসুবিধা হয়ে যাবে, কারণ আমরা জাস্ট ডেলি যাওয়া আর আসা আমাদের কাজ, আমাদের বাইরে গিয়ে খেটে খেতে হয়, তাহলে তো আমাদের বিরাট মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, আমরা তো ওই কাটোয়া বর্ধমান লাইনে যাতায়াত করি, কাটোয়া হাওড়া। হ্যাঁ, তাহলে তো আমাদের তো বিরাট অসুবিধা হয়ে যাবে। এই কদিন 10 দিন কি করে যাবেন? হ্যাঁ, সেইটাই তো চিন্তা করছি কীভাবে যাবো, আর তো অত পয়সা বাসে দিয়ে তো আর যাওয়া সম্ভব নয়, আর যা ব্যবসার হাল তাতে কীভাবে 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 কী বলবো। বর্ধমান থেকে টিঙ্কু সাউ, আনন্দ বার্তা।